Hello dear brothers and sisters, hope you've been safe, sound and great by the grace and mercy of Almighty Allah wherever you are in this country or out of this country. This is Nasir once again before you, and today we will learn it's all about continuous tense. Priyo shikshathira, apnara je jekhan thekei amar ei video ti dekhchen obosshoi video ti dekhar purbe আমাদের যে বিগত দিনের টেন্সের উপর বিভিন্ন ক্লাস রয়েছে প্রায় 8টি ক্লাস রয়েছে সেগুলো দেখবেন এবং তারপরে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই ভিডিওতে যে ক্লাসটি হবে সেই ক্লাসের সবকিছু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলকাম টু নাসিস ক্লাব আজকে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব আমরা শিখব কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস শব্দটি এসেছে কন্টিনিউ মানে হচ্ছে যেটা চলতে থাকা চলমান থাকা রানিং থাকা সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্সকে আমরা ভালোভাবে শেখার জন্য আমরা একটি টাইম লাইন এখানে ড্র করেছি মানে এঁকেছি ড্রয়িং করেছি আর আপনারা অবশ্যই 1-8 পর্যন্ত যে পার্টগুলো বানানো হয়েছে সেগুলো অবশ্যই সে ভিডিওগুলো আপনারা নাসিস ক্লাব পেজে অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে খুঁজে খুঁজে বের করে সেটা আগে দেখবেন তারপরে এই ক্লাসটি দেখবেন দেখুন আমরা একটি টাইম লাইন এখানে ড্রয়িং করেছি সেটা হচ্ছে প্রথম স্টার্টিং যেটা সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স এবং এটাকে যখন রানিং করে ফেলবো অর্থাৎ রানিং প্রসেস যেটা মানে চলতে থাকা যে প্রসেস এই প্রসেসটাকেই আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স এবং এটা যখন এখানে শুরু হয়েছে এখানে গিয়ে যখন শেষ হবে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স সো আমরা এই টাইম লাইন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে আপনারা সেটা দেখে নেবেন আমরা আজকে এত বিস্তারিত সেটা নিয়ে আলোচনা করব না সামনের দিকে এগোবো তো আমরা চলে আসি এখানে সো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি রানিং থাকা তো আমরা জানি যে আমরা তিনটা টেন্সে কথা বলি তিনটা কালে আমরা কথা বলি একটা হচ্ছে প্রেজেন্ট মানে এই অবস্থানে এখন যেখানে আছি একটা হচ্ছে পাস্ট যেটা হয়ে গিয়েছে আর একটা হচ্ছে ফিউচার যেটা এখনও হয়নি সো আমরা রানিংটাকে প্রেজেন্টে ঠিক রাখবো এবং এই রানিং অতীতে ঠিক ছিল এবং এই রানিং ফিউচারেও ঠিক থাকবে সেই রকম একটা সেন্টেন্স আমরা এখানে উপস্থাপন করি যেমন হচ্ছে আমি খাচ্ছি মানে আমি এই অবস্থায় রানিং অবস্থায় আছি আমি খাচ্ছি আমি কাজ করছি আমি লিখছি আমি ভিডিও বানাচ্ছি রাইট সো গতকালকে এবার রানিং অবস্থায় চলে যায় যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম এখন ভিডিও বানাচ্ছি গতকালকে ভিডিও বানাচ্ছিলাম খাচ্ছিলাম ঘুমোচ্ছিলাম দাঁড়াচ্ছিলাম ঠিক তেমনই আমরা আগামীকাল ভিডিও বানাতে থাকবো খেতে থাকবো ঘুমোতে থাকবো লিখতে থাকবো সো এই রানিং প্রসেসটা ঠিক রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ইনডিফিনিট হচ্ছে একেবারে কঠিন আর আমরা মোট 7টি টেন্স শিখবো আমরা 12টি টেন্স শিখবো না আমাদের সবগুলোর দরকার নেই সো প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট এই তিনটা টেন্স হচ্ছে গুরুত্বপূর্ণ এটা জানতে হবে আর কন্টিনিউয়াসের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস জানতে হবে ফিউচার কন্টিনিউয়াসের কোনো দরকার নেই তবে ক্ষেত্র বিশেষে প্রয়োজন হবে আমরা এখানে চলে আসি দেখুন যে তুমি খাও এটা হচ্ছে কীভাবে আমরা আসছি দেখুন প্রসেসটা দেখুন তুমি খাও এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি যাই তাহলে এই খাওয়াটাকে রানিং করি তাহলে হচ্ছে তুমি খাচ্ছ মানে এটাকে চালু করে ফেললাম রানিং এবং এই খাওয়ার প্রসেসটা যখন শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পারফেক্ট সো প্রেজেন্টে আমরা ইনডিফিনিট কন্টিনিউয়াস এবং পারফেক্ট তিনটা শেষ করলাম মানে তুমি খাও খাচ্ছ রানিং অবস্থা এবং খাওয়া শেষ হয়ে গেছে সেটা হচ্ছে তুমি খেয়েছো অনুরূপভাবে আমরা যখন পাস্টে চলে আসবো সেখানে আমরা দেখবো যে তুমি খেয়েছিলে জাস্ট তুমি পাস্টে খেয়েছিলে এখন এটাকে রানিং অবস্থায় যদি রাখতে চাই তাহলে তুমি খাচ্ছিলে অর্থাৎ অতীতে তোমার অবস্থান রানিং ছিল এবং তারপরে দেখি সেটা হচ্ছে যে তুমি খেয়েছিলে অর্থাৎ তুমি আরও অনেক আগে খাওয়ার কাজটা সম্পূর্ণ করেছিলে এই খেয়েছিলে এবং এখানের খেয়েছিলে অর্থাৎ 5টি নিমিটের খেয়েছিলে দেখুন এটা হচ্ছে 5টি নিমিট এবং পাস্ট পারফেক্ট এটা হচ্ছে খেয়েছিলে এটার ক্রিয়া দেখতে একই রকম বাট একটা হচ্ছে নিকটবর্তী অতীত আরেকটি হচ্ছে দূরবর্তী অতীত এটা নেক্সট ভিডিও আমরা সামনে নিয়ে আসব আর এই পর্যায়ে চলে আসি ফিউচারে তুমি খাবে কোন একটি কাজ হচ্ছে তুমি জাস্ট সিম্পলি করবে এবং এটাকে যদি আমি রানিং রাখতে চাই তাহলে কী হবে তুমি খেতে থাকবে রানিং অবস্থা আর পারফেক্ট যদি আমি করি মানে ফিউচার পারফেক্ট তাহলে হচ্ছে কি তুমি খেয়ে থাকবে মানে খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে থাকবে আমরা জানি যে পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ কমপ্লিট হওয়া ফিনিশ হওয়া
সো আমরা আজকে ইনহিবিটরি শিখবো না, কন্টিনিউস শিখবো। তো দেখুন, তুমি খাচ্ছ মানে তোমার খাওয়ার কাজটা রানিং অবস্থায় আছে, এটা হচ্ছে প্রেজেন্ট। তুমি বর্তমানে রানিং অবস্থায় আছো, অর্থাৎ তুমি খাচ্ছ। সো বর্তমানে রানিং অবস্থা থেকে আমরা যদি অতীতে যাই তাহলে হবে তুমি খাচ্ছিলে, অর্থাৎ পাস্টে আমরা রানিং অবস্থায় ছিলাম। যেমন এখন হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম, অতীতে রানিং অবস্থায় ছিলাম। অনেকে এটা ভুল করে, যে কেমন ভুল করে সেটা হচ্ছে আমরা খাচ্ছি বা আমি খাচ্ছি, আমি খেয়েছিলাম বলে। কিন্তু আমি খেয়েছিলাম বলে তো একবার খেয়ে শেষ করে দিয়েছিলাম, বাট এটা তো আর কন্টিনিউয়াস থাকলো না, আমাকে রানিং অবস্থায় থাকতে হবে যে কোনোভাবে। সেটা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম, খাচ্ছি খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, লিখছিলাম, ডান্স করছিলাম, অর্থাৎ অতীতে রানিং অবস্থায় থাকতে হবে। অনুরূপভাবে আমরা যখন ফিউচারে যাব তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে ফিউচারও যেন এটা রানিং অবস্থায় থাকে, অর্থাৎ খাচ্ছিলাম থেকে খাবো। অনেকে বলে ফেলে যে খাবো, কিন্তু খাবো তো হচ্ছে এখনও খাইনি, যেটা হচ্ছে ফিউচার ইনিমিনিট। কিন্তু আমরা অতীতে রানিং অবস্থায় থাকবো, অর্থাৎ খেতে থাকবো, ঘুমোতে থাকবো, নাচতে থাকবো, ডান্স করতে থাকবো, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা একটি স্ট্রাকচারে চলে যাই। সো স্ট্রাকচার দেখলে আপনাদের অনেক ভালো একটি ধারণা হবে। দেখুন, সাবজেক্ট প্রত্যেকটা টেন্সের সাবজেক্ট প্রথমে থাকবে, এখানে কোনো কনফিউজ নেই। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস যখন শিখবো সেটা হচ্ছে ওয়াজ ওয়ের, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বি উইল বি। এখন দেখুন, আমি এটাকে মার্ক করে রেখেছি রেড কালার দিয়ে। সো এম ইজ আর থেকে ওয়াজ ওয়ের, ওয়াজ ওয়ের থেকে হচ্ছে শ্যাল বি উইল বি। প্রিয় বন্ধুরা, আপনারা মনে করে দেখুন তো এটা কার সাথে মিলে যায়। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব যখন আপনাদেরকে পড়িয়েছি, বি ভার্বের যে ভিডিও বানিয়েছি, বি ভার্বের যারা আপনারা আমার অফলাইনে ক্লাস করেছেন তারা জানেন যে এটা হচ্ছে বি ভার্ব। সো অনেক ক্ষেত্রে আমরা হয়তো কন্টিনিউয়াস টেন্স সাকসেসফুলি করতে পারি, কিন্তু এটা থেকে ফিউচারে সাকসেসফুলি ফিউচার কন্টিনিউয়াস করতে পারি না, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস সঠিকভাবে করতে পারি না। অথবা অনেক সময় হয়তো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা করতে পারি, বাট ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কী হবে সেটা জানি না। ইভেন ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কী হবে সেটা জানি না। সেক্ষেত্রে একটা কথা বলবো, যে তোমরা যারা এই যে ক্লাসগুলো আমার অফলাইনে করো, বা যারা সিনিয়র যারা আমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন, তাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমরা এই বি ভার্বের এম ইজ আর যদি মনে থাকে, আমরা পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কী হবে এটা অটোমেটিক নিয়ে আসতে পারবো, এবং ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কী হবে সেটা নিয়ে আসতে পারবো। কারণ হচ্ছে আমরা জানি যে এম ইজ আর থেকে ওয়াজ ওয়ের থেকে শ্যাল বি উইল বি, এটা হচ্ছে একটা সেট। আর যারা অ্যাডভান্স গ্রামার শিখেছেন বা অ্যাডভান্স গ্রামার সম্বন্ধে জানেন, তাদেরকে একটা মজার জিনিস দিই, সেটা হচ্ছে আমরা জানি যে এম ইজ আর মানে হওয়া এবং আছে। কোনো ব্যক্তি বস্তু নিজেই কোনো স্থানে আছে, কোনো পদে পেশায় আছে এবং কী অবস্থায় আছে, এক্ষেত্রে আমরা এম ইজ আর ইউজ করি। অনুরূপভাবে কোনো ব্যক্তি বা বস্তু অতীতে কোনো অবস্থায় ছিল এবং অনুরূপভাবে ফিউচারে কোনো ব্যক্তি বস্তু কোনো স্থানে থাকবে, এই ক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করি। সো আমরা এখানে কীভাবে এটাকে আরেকটু ডিপলি শিখবো, দেখুন এখানে হচ্ছে যে ইউ আর, তুমি হও, এখন কী অবস্থায় আছো তুমি, এটা দেখুন ইটিং অবস্থায় আছো, অর্থাৎ ইটিং, ইট মানে খাওয়া, কিন্তু খাওয়ার যে রানিং প্রসেস এই অবস্থায় আছো। আমরা যদি দিই যে ইউ আর রানিং, তুমি দৌড়াচ্ছ, তার মানে তুমি আছো, ইউ আর কী অবস্থায়, রানিং অবস্থায় আছো, অর্থাৎ তুমি আর ইউ ডবল এন আই এন জি, অর্থাৎ তুমি দৌড়ের উপরে আছো। তো আমরা তো এভাবে কথা বলি না যে ইউ আর তুমি আছো রানিং মানে দৌড় অবস্থায়, এভাবে তো আমরা কথা বলি না, আমরা বলি তোমরা দৌড়াচ্ছ বা তুমি দৌড়াচ্ছ। সো আমরা বাংলাতে সুন্দরভাবে বলার জন্য বলি যে তোমরা দৌড়াচ্ছ, তুমি দৌড়াচ্ছ, তুমি দৌড়াচ্ছিলে, তুমি দৌড়াতে থাকবে। তাই আমরা এখানে একটি জিনিস ফলো করব, যে এম ইজ আর থেকে ওয়াজ ওয়ার থেকে শ্যাল বি উইল বিতে চলে যাব। আর যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্স শিখছি, তাই এখানে যে মেন ভার্ব রয়েছে এই মেন ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হবে। এখানেও দেখুন সিমিলারিটি রয়েছে প্রত্যেকটা টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াসের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও এম ইজ ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে।
সো এখানে এই টেন্স শিখতে আমাদের কোনো ঝামেলা নেই এবং এটা খুব ইজি শেখার জন্য এবং এটা আমরা কোনো একটা সাইড ভুলে গেলেও কিন্তু খুব সহজে বের করতে পারবো যে অক্সিলারি ভার্বগুলো কি হয় প্রেজেন্টে পাস্টে অথবা ফিউচারে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এরপরেও যদি আপনাদের কোনো কনফিউজ থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে গিয়ে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখুন আপনার বন্ধুদের শেয়ার করুন আপনার একটি শেয়ার পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলের সেই মেধাবী শিক্ষার্থীদের কাছে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম